নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করছি, বিষয়টি হলো জ্যোতিষ ও বাস্তু মতে বাড়ির কালার। হ্যাঁ, ঠিকই ধরেছেন, প্রত্যেকটা মানুষের স্বপ্ন থাকে একটি সুন্দর কালারের বাড়ি, কিন্তু তারা না জেনে অর্থাৎ তাদের জ্যোতিষ ও বাস্তু সম্পর্কে তাদের যথাযথ জ্ঞান না থাকার ফলে তারা বাড়ির কালার ভুলভাল করে ফেলে। এর ফলে সেই বাড়ির কালার তাদের জীবনে বিপর্যয় ডেকে আনে, নানা ভুল বোঝাবুঝি, এমনকি শারীরিক কষ্ট, এমনকি মৃত্যু পর্যন্ত করতে পারে। তাই অনেকে দেখা যায় যে নতুন বাড়ি অনেকে স্যুট খায় না, কিন্তু আমার এই ভিডিওটি ঠিকঠাক মতো মেনে চললে এবং আমার ভিডিওটিতে যে লগ্নে যে কালার বলা আছে বাড়ি সেরকম রং করতে পারলে আপনাদের জীবন আরও বেশি আনন্দময় হয়ে উঠবে। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান আপনাদের কাছে প্রথম পৌঁছে যায় এবং আপনারা দেখতে পারেন। আসুন এবার টপিকে চলে আসি। জ্যোতিষ এবং বাস্তুর মানুষের জীবনে নানা দিক নিয়ে আলোচনা করে থাকে। তার একটি দিক হলো বাড়ির কালার বা বাড়ির রং। আমরা অনেকেই ঠিক জানি না যে কোন রাশি বা কোন লগ্নে কী রঙের কালার স্যুট খায়, কী রঙের কালার তাদের কাছে অনেক বেশি উন্নতিকারক। তাই আমরা ভুলভাল রং করে ফেলি এবং সেই রং বা কালার বাড়ির আমাদের জীবনে বিপর্যয় ডেকে আনে। দেখুন, এখানে আমি দেখাচ্ছি যে লগ্নের নাম দেওয়া আছে এবং আমরা জানি যে চতুর্থপতি, লগ্ন থেকে চতুর্থপতি, আপনার জন্মকুণ্ডলিতে খুলুন, খুলে দেখুন আপনার কী লগ্ন, এবং লগ্ন থেকে রং বলে লেখা আছে লগ্ন থেকে চতুর্থপতি যে ঘর হবে সেই ঘরের যে অধিপতি সেই হবে কালার। আমি এখানে দেখিয়ে দিয়েছি, আপনাদের চিন্তা করার কিছু নেই। মেষ লগ্নের চতুর্থপতি হচ্ছে চন্দ্র, তার হচ্ছে সাদা কালার। অর্থাৎ যাদের মেষ লগ্ন তারা সাদা কালারের বাড়ির রং করলে তাদের জীবনে অনেক বেশি উন্নতি হবে এবং তাদের আর্থিক সমৃদ্ধি আরও বেশি সচ্ছল হবে। এরপরে আসি বিষলগ্ন। বিষলগ্নের চতুর্থপতি গ্রহ হচ্ছে রবি। তাই বিষলগ্নের জাতক জাতিকারা যারা নতুন বাড়ি করছেন বা বাড়ির কালার করতে চাইছেন, তারা অবশ্যই লাল, গোলাপি বা সাদা এই তিনটে কালার রং করুন, তাদের জীবন অনেক বেশি সুন্দর, অনেক বেশি উপভোগ্য হয়ে উঠবে। এরপরে আমি যে রাশিটি নিয়ে আলোচনা করছি সেটি হলো রাশি বা লগ্ন, লগ্ন থেকে গণনা, লগ্নে মিথুন লগ্ন। মিথুন লগ্নে চতুর্থপতি হচ্ছে বুধ এবং মিথুন লগ্নের সবচেয়ে উপযোগী কালার হচ্ছে সবুজ। তাই মিথুন লগ্নের যারা আছেন তারা সবুজ রং করবেন। এরপরে আমি আসছি কর্কট। কর্কট লগ্নে, কর্কট লগ্নে চতুর্থপতি হচ্ছে শুক্র, তাই কর্কট লগ্নের সবচেয়ে উপযোগী কালার হচ্ছে সাদা। এরপর আসছি আমি সিংহ। সিংহ লগ্নে চতুর্থপতি হচ্ছে মঙ্গল এবং সিংহ লগ্নের সবচেয়ে উপযোগী কালার হচ্ছে লাল ও গোলাপি। এরপরে আমি আসছি কন্যা। কন্যা চতুর্থপতি হচ্ছে বৃহস্পতি, তাই বৃহস্পতির কালার হচ্ছে হলুদ। এই কারণে কন্যা লগ্নে যাদের আছে তারা হলুদ রং করবেন। সুতরাং এই কারণে যে ছটি লগ্ন দেওয়া আছে, অর্থাৎ মেষ লগ্ন সাদা রং করবেন, বিষলগ্ন যাদের আছে লাল গোলাপি সাদা রং করবেন, মিথুন লগ্ন যাদের আছে তারা সবুজ রং করবেন, কর্কট লগ্ন যাদের আছে তারা সাদা রং করবেন, সিংহ লগ্ন যাদের আছে তারা লাল এবং গোলাপি রং করবেন, কন্যা লগ্ন যাদের আছে তারা হলুদ রং করবেন। সুতরাং এই ছটি লগ্ন এই কালারগুলো করতে পারলে তাদের জীবনে অনেক বেশি উন্নতি হবে এবং জীবন আরও বেশি আনন্দদায়ক হবে। এবার অপোজিটে আমি আসছি তুলা লগ্নের ক্ষেত্রে, চতুর্থপতি হচ্ছে শনি এবং কালার হচ্ছে নীল। বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে চতুর্থপতি হচ্ছে শনি, তার কালার হচ্ছে নীল। তাই তুলা এবং বৃশ্চিক উভয়েরই উপযোগী কালার হলো নীল। তাহলে তুলা লগ্নে যারা আছেন এবং বৃশ্চিক লগ্নে যারা আছেন তারা অবশ্যই তাদের বাড়ির কালার নীল রঙের করান, তাদের জীবনে আর্থিক সমৃদ্ধি আসবে, তাদের জীবনে আরও বেশি সুখ চলে আসবে। ধনু লগ্নে চতুর্থপতি হচ্ছে বৃহস্পতি, এর উপযোগী কালার হচ্ছে হলুদ। মকর লগ্নে চতুর্থপতি হচ্ছে মঙ্গল, এর উপযোগী কালার হচ্ছে লাল। কুম্ভ লগ্নের উপযোগী কালার হচ্ছে সাদা, কারণ কুম্ভ লগ্নে চতুর্থপতি হচ্ছে শুক্র। এবং মীন লগ্নে চতুর্থপতি হচ্ছে বুধ এবং এর উপযোগী কালার হচ্ছে সবুজ। সুতরাং এই কলমে যে ছটি লগ্ন দেওয়া আছে, তুলা লগ্নের উপযোগী কালার হলো নীল, বৃশ্চিক লগ্নের উপযোগী কালার হলো নীল, ধনু লগ্নের উপযোগী কালার হলো হলুদ, মকর লগ্নের উপযোগী কালার হলো লাল, কুম্ভ লগ্নের উপযোগী কালার হলো সাদা এবং মীন লগ্নের উপযোগী কালার হলো সবুজ।
সুতরাং এই যে আমি 12টি লগ্নের কথা বলা হলো, এই 12টি লগ্নের জাতক জাতিকারা তাদের জ্যোতিষ ও বাস্তু মতে বাড়ির রং বাড়ির কালার এইভাবে করতে পারলে তাদের জীবন অনেক বেশি আনন্দদায়ক উঠবে। এবং এই যে একটি অপবাদ আছে যে অনেকে নতুন বাড়ি শুট করে না বা বাড়ির কালার করলে উন্নতি হয় না বা কালার করলে নেগেটিভ শক্তি বৃদ্ধি পায়, সেগুলো অপবাদ হিসাবেই রয়ে যাবে, সেগুলো আর কাটবে না। কাজে এইভাবে জ্যোতিষ ও বাস্তু মতে মেনে চলতে পারলে আমাদের জীবন আরও বেশি উপযোগী উঠবে। আবার বলি, মেষ লগ্ন যারা আছেন তারা সাদা রঙ করুন, বিষলগ্ন যারা আছে তারা লাল গোলাপি সাদা রঙ করুন, মিথুন লগ্নে যারা আছে তারা সবুজ রঙ করুন, কর্কট লগ্নে যারা আছেন তারা সাদা রঙ করুন, সিংহ লগ্নে যারা আছে তারা লাল গোলাপি রঙ করুন, কন্যা লগ্নে যারা আছে তারা হলুদ রঙ করুন, তুলা লগ্নে যারা আছে তারা নীল রঙ করুন, বৃশ্চিক লগ্নে যারা আছে তারা নীল রং করুন, ধনু লগ্নে যারা আছে তারা হলুদ রং করুন, মকর লগ্নে যারা আছে তারা লাল রং করুন, কুম্ভ লগ্নে যারা আছে তারা সাদা রং করুন, এবং মীন লগ্নে যারা আছে তারা সবুজ রং করুন। এইভাবে 12টি লগ্নের মানুষ 12 ধরনের যে রং বলা হলো, এই রং করতে পারলে তাদের বাড়ি তাদের জীবন আরও বেশি উন্নতিদায়ক ঘটবে। আর এই ভিডিওটি দেখে আপনারা যদি বাড়ির কালার এইভাবে করেন তাহলে আপনারা অবশ্যই উপকৃত হবেন, এবং আপনারা উপকৃত হলেই আমার এই ভিডিওটি করা সার্থক হবে। এরপরে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনাদের কাছে পৌঁছে যায় এবং আপনারা দেখতে পারেন। আমার এই ভিডিওটি দেখে যথাযথ কালার করে বাড়ির আপনাদের যদি জীবনে উন্নতি হয় তাহলে আমি মনে করবো আমার ভিডিওটি করা সার্থক রূপদান করেছে। এটুকু জানিয়ে ভিডিওটি শেষ করলাম। নমস্কার।